আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার তুষার। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম সকাল সকাল নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে মোটামুটি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সাধারণত বাবার বাড়ি আসলে একটু দেরিতেই ঘুম থেকে উঠি। তো এটা হচ্ছে আমাদের সফেদা গাছ, অনেক বেশি মজার, অনেক মিষ্টি এই গাছটা। কিন্তু আমার বড় দুলা ভাই লাগিয়েছিলেন, তো খুবই মজার আর মাশাআল্লাহ অনেক অনেক সফেদা ধরে। তো এখন দেখলাম যে কয়েকটা সফেদা আর কি। আর এই যে দেখেন আমাদের গাছের পেঁপে, মাশাআল্লাহ এই গাছটা এবারই প্রথম পেঁপে ধরেছে। অনেক সুন্দর একটা পেঁপে আর কি, আর খুবই মিষ্টি। তো আমার আম্মা পেঁপেটা পেরে নিলেন, বললেন যে খাওয়া যাবে, মোটামুটি পেকেছে। তো এখন এখানে আমি আর আম্মা নাস্তা করব। আম্মা এই সমস্ত খাবার বের করে দিলেন, এগুলো মূলত আমার আম্মার খাবার, মামা আম্মাকে কিনে দিয়েছিলেন আর কি। তো এগুলো হচ্ছে কর্নফ্লেক্স, তারপর ওটস, তারপর সাথে হচ্ছে পাউডার মিল্ক। সত্যি বলতে আমি কর্নফ্লেক্সটা খেয়েছি, কিন্তু ওটস আমি এর আগে কখনো খাই নাই। তো আজকেই প্রথম খাবো, দেখবো যে টেস্ট কেমন। সাধারণত দেখা যায় যারা সকাল সকাল নাস্তার ঝামেলা করতে পারে না, বাইরে সার্ভিসের জন্য খুব আর্লি যেতে হয়, বা অনেক সময় দেখা যায় যে অনেকে ডায়েট হিসেবেও এই খাবারটা রাখেন ডায়েট চার্টে, আবার অনেকে দেখা যায় যে এমনিতেও খায়, যে অসুস্থ রোগীরা আর কি, বিশেষ করে বাচ্চারা। তো এখানে কর্নফ্লেক্সটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের, যেটা কি না আমার কাছে তেমন ভালো লাগে নাই। আমি তো ভয়েস ওভার পরে করছি, তো তেমন একটা ভালো লাগে নাই। তো আম্মা বলছিল যে এর আগের যেটা ছিল সেটা কিন্তু স্ট্রবেরি ফ্লেভার ছিল না, সেটা নাকি খেতে অনেক মজা ছিল। তো আমি এর জন্য কর্নফ্লেক্স পরিমাণে খুবই কম নিলাম আর ওটস একটু বেশিই নিয়েছি। তো এই যে আমি আর আম্মা খাচ্ছি, আর সবাই কিন্তু ঘুমাচ্ছে, যদিও আব্বা ফজর নামাজ পড়ে আবার ঘুমিয়েছেন। আর এই যে এখন গরম গরম দুধ চা খাচ্ছি আমার পছন্দের টোস্ট বিস্কিট দিয়ে। তো বাচ্চা পার্টি সবাই ঘুমাচ্ছে, বাসার অন্যান্য সবাই ঘুমাচ্ছে। ওই যে বললাম আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, খেতে খেতে একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে আমার ভিডিও দেখার পরে যদি ভিডিও এতটুকু ভালো লাগে, ভিডিও তো অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দিবেন। তো এখন বিকেলবেলা আমি এখানে একটু নাস্তার আয়োজন করছি, বাসায় মেহমান আসবে। আর এখানে আমি তৈরি করছি বিফ পিৎজা, এর জন্যই করছি কারণ আমার আম্মা আসলে মুরগির গোশতটা একটু খুবই কম খান, তেমন একটা পছন্দ করেন না, বিশেষ করে ব্রয়লার মুরগি। একটু মুরগি যদি পুড়িয়ে দেওয়া হয়, মানে ওই যে গ্রিল ট্রিল এই টাইপের যদি কিছু করা হয়, তাহলে একটু একটু মুখে দেয়, এছাড়া না। তো ভাবলাম ঠিক আছে গরুর গোশত দিয়েই করি। তো এই যে আমি ঝটপট করে এখানে মেয়োনিজ পিৎজাটা রেডি করে নিচ্ছি, বাসায় যা ছিল তাই দিয়ে আমি করে নিচ্ছি। তো এখানে আমি জাস্ট এই যে দিলাম টমেটো, পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি দিলাম সৌন্দর্যের জন্য আর কি। আর এই যে সব কিছু দিয়ে দিলাম, অরিগানো, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া, সস, মেয়োনিজ, এগুলো দিয়ে আমি পিৎজাটা রেডি করে রাখলাম, কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর আমি চুলায় দিব। আর এই যে দেখেন এখানে আমি কতগুলো মশলা পিঠা বানিয়ে নিয়েছি, ঝাল ঝাল খেতে কিন্তু দারুণ লাগে। এটা আমাদের কিশোরগঞ্জ অঞ্চলের একটা ঐতিহ্যবাহী পিঠা। তো আজকে আমি ফার্স্ট বানাচ্ছি। আর এখানে আমি কিছু নুডলস রান্না করে রেখেছি, এটা হচ্ছে সবজি নুডলস, কিছুই না, নর্মালি যেভাবে রান্না করা হয় সেভাবেই করে ডিম দিয়েছি। এখানে আমি সবজি হিসেবে দিয়েছি গাজর, বরবটি আর পেঁয়াজের কলি, খুবই সামান্য আলু। তো এই যে মশলা পিঠা এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর এখানে আমি আসলে স্কিপ হয়ে গেছে ভিডিওটা, তো আমি বলে দিচ্ছি, নর্মালি যেভাবে আমরা রুটির কাই করি সেভাবেই পানি দিয়ে, তারপর লবণ দিয়ে যখন টকবক করে ফুটে উঠেছে তখন এক এক করে মৌরি, সামান্য হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি, এগুলো দিয়ে চালের গুঁড়োটা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে।
কাইটা যখন মোটামুটি মথে নেওয়া হয়েছে তখন আমি সামান্য খাবার সোডা নিয়ে আরেকটু ভালোভাবে মথে তারপরে এরকম গোল গোল করে ভেজে নিয়েছি। আর এই দিকে চিতই পিঠা কিনে আনা হয়েছে বাইরে থেকে, সাথে খেজুর গুড় পানি দিয়ে লিকুইড করে নেওয়া হয়েছে। আর মেহমানেরা অনেকগুলো ফুচকা নিয়ে এসছে, যদিও কীভাবে যেন গল্পে স্বল্পে আসলে ভিডিও করা হয় নাই ওইটা, তো মেহমানরা এসছে সেটাও আর ভিডিও করা হয় নাই। অনেক অনেক এনজয় করেছি, অনেক অনেক গল্প করেছি সবাই মিলে। আর এটা হচ্ছে সন্ধ্যার অনেকক্ষণ পরের একটা ভিডিও। আমরা এক বাসায় যাব, কারণ আপু আবার আপুর বাসায় চলে যাবে, সময় নেই তো, খুবই কম সময়, নয়তো কালকেই যেতাম। তো এর জন্য আর কি বের হলাম। আম্মা অলরেডি বাচ্চা পার্টি নিয়ে তাদের বাসায় চলে গিয়েছে, কারণ আমরা যাদের বাসায় যাব তাদের বাসার কাছাকাছি একটা হোটেল থেকে এই খাবারগুলো নিচ্ছিলাম। তো ভাবলাম যে এই ধরনের খাবার কিনলেই ভালো হবে শীতের সন্ধ্যায় আর কি। তো এখানে চটপটি, পুরি আর বাইরে অন্য একটা দোকান থেকে ভাপা পিঠা কিনে নেওয়া হয়েছে। তো এই যে আপু আর আমি এখানে কেনাকাটা করছিলাম, তো কিছুক্ষণের মধ্যে এগুলো প্যাক করা হয়ে যাবে, তারপর আমরাও ওই বাসায় চলে যাব, আমার আত্মীয়র বাসায় আর কি। তো ঠিক আছে, আজকের ভিডিও জানি না আপনাদের কেমন লেগেছে, আসলে কি দেখাবো নিজেও বুঝতে পারছি না, কারণ বাবার বাড়ি আছি তো একটু নিজেও অনেক বেশি রেস্ট টেস্ট এই সমস্ত বিষয় নিয়েই আছি। তো যতটুকু যা চোখের সামনে পড়ছে ওইটাই আসলে ভিডিও করছি। যাদের বাসায় গিয়েছিলাম সেখানেও কিন্তু ভিডিও করি নাই, আসলে সব জায়গায় কিন্তু ভিডিও করা যায় না, তাই না? সব কিছু মেনটেন করেই তো চলতে হয়। তো যাই হোক, বাসায় চলে আসছি এখন। রাতের বেলা কী করছি, ওইখানে একটু প্রথমে আমি খেজুর গুড় পানি দিয়ে ফুটিয়ে নিলাম এলাচ দারচিনি দিয়ে, আর আমি আলাদা করে দুধ জাল করে নিয়েছি, মানে ফুটিয়ে নিয়েছি। আর ওই যে দেখতে পেলেন বিকেলবেলা পিঠা দিয়েছিলাম মেহমানদের, তো ওখানে আসলে অনেক অনেক পিঠা কিনে আনা হয়েছে, তো অনেকগুলো পিঠা রয়েও গিয়েছে। তো ভাবলাম ঠিক আছে পিঠাগুলো দুধে ভিজাই, মানে দুধ চিতই পিঠা করি। তো আমি কিন্তু দুধ আর খেজুর গুড়টা আলাদা আলাদা জাল করে নিয়েছি। এখন আমি যখন গুড়ের শিরাটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এবং দুধটাও মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দুইটা একসাথে মিক্সড করলাম। মিক্সড করে ওই যে পিঠাগুলো ভিজিয়ে দিচ্ছি। যদি এই পিঠাগুলো মাত্র কিনে আনা হতো, মানে গরম গরম, তাহলে কিন্তু আমি আর চুলায় জাল করতাম না, নর্মালি ভিজিয়েই রেখে দিতাম। যেহেতু এই পিঠাটা বিকেলবেলা আনা হয়েছে আর এখন বাজে রাত আনুমানিক কত হবে, 10:30 এমন হবে, তো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, মানে পুরোটাই ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। তো এর জন্য আমি যেটা করছি, দুধের শিরার মধ্যে, দুধ আর গুড়ের শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে আমি আরও এক দুইবার বলক উঠিয়ে নিব, মানে জাল করে নিব। এতে করে যেটা হবে, ঠান্ডা পিঠা শক্ত হয়ে গেলে যদি এভাবে আপনারা করেন তাহলে পিঠাটা কিন্তু নরম হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো আমার কাছে মনে হলো যে দুধের পরিমাণটা কম হয়েছে, তো এর জন্য আমি যেটা করলাম, একটু পরিমাণ মতো পাউডার দুধ দিয়ে আরও একটু পানি দিয়ে আর সামান্য আমি গুড়ের শিরা দিয়ে আর আবার একটু জাল করে নিব। তো এতে করে যেটা হবে যে দুধের শিরাটা পিঠার মধ্যে ঢোকার পরেও একটু শিরা থাকবে, যা কিনা খেতে খুব ভালো লাগবে। তো এই যে দেখেন আমি বাকি শিরাটা দিয়ে দিচ্ছি, আর এখানে সামান্য আমি নারিকেল কোড়া ব্যবহার করব। আসলে নারিকেল কোড়া দিলে কিন্তু পিঠাতে খুব বেশি ভালো লাগে, কিন্তু সত্যি বলতে কি আমরা, মানে আমরা বলতে আমি, নারিকেল কোড়ানো না খেতে না খেতে এখন এমন হয়েছে, মানে নারিকেল না খেতে না খেতে এমন হয়েছে নারিকেল আর খেতে পারি না, গ্যাস প্রবলেম হয়। নর্মালি আমার বাবার বাসায় কিন্তু এই ধরনের পিঠাতে নারিকেল কোড়ানো অবশ্যই ব্যবহার করে। তো যাই হোক, আমার জন্য আসলে সবাই না খেয়ে থাকবে এটা তো হয় না, তো খুবই সামান্য পরিমাণে আমি নারিকেল কোড়ানো দিব। তো এই যে দেখেন আমি যে দুধটা জাল করে নিচ্ছি, এতে করে কিন্তু দুধটা একেবারেই ফেটে যাচ্ছে না। এর কারণ আমি ওই যে গুড় আস্ত দেইনি, গুড় আমি পানি দিয়ে জাল করে নিয়েছি এবং আমি মোটামুটি ঠান্ডা করে তারপর মিলিয়ে নিয়েছি। তো এই যে দেখেন এখানে নারিকেল কুড়িয়ে রেখেছিল আমার আম্মা এই নারিকেলের বাটির মধ্যেই, মানে যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে আইসা, তো আইসার মধ্যে এই যে নারিকেল কুড়িয়ে রেখেছে, আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছে নারিকেল। তো এই যে আমি রেখে দিচ্ছি।
তো এই যে পিঠাটা জাল করা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং ঢেকে রেখে দিব। ইনশাল্লাহ আগামীকাল খাওয়া যাবে। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।